যারা আপনাকে গালি দিবে আজকে থেকে চুপ, বকা দিলে চুপ, বদনাম করলে চুপ, এতদিন বদনাম যখন কেউ করছে আপনাকে, আপনার বিরুদ্ধে কেউ কিছু বলছে, আপনি এটা শুনছেন, শোনার পর আপনি কি করছেন, হ্যাঁ সে আমার বিপক্ষে এমন কথা বললো, তার ইচ্ছে মতো পাইছে সামনে যায়, তুই বলে আমাকে এরকম বলছো, এখন থেকে সেটা না, এখন থেকে করবো, সে যদি আমার বদনাম করে মনে শান্তি পায় করছে আর কি, সে যদি আমার বদনাম করে মনে শান্তি পাই, অন্তত কারো মনে শান্তির কারণ তা আমি হতে পেরেছি। কেউ আমাকে ভালোবাসলো আমি খুশি, কেউ আমাকে ঘৃণা করলো আমি খুশি। এখন একজন জিজ্ঞেস করে, ভাই এটা আবার কিভাবে? আমি বললাম দুটোটা তাই আমার জয়। বলে কিভাবে? আমি বললাম দেখ, ভালোবাসলো যে মনে রাখতো, ঘৃণা করো তো ঠিকই কি মনে রাখছে। মানুষের দেহের সবচেয়ে দামি জায়গা কি? মন। তো ভালোবাসলে রাখে কোথায়? মনে। ঘৃণা করলো রাখে কোথায়? মনে। তার দামি ঘরটা তো আমি আছি তো, সেজন্য ঘৃণা করলো খুশি, ভালোবাসলো আমি খুশি। ভালোবাসার মানুষ শোন, আজকে থেকে যে আপনাকে মারবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি তাকে উত্তম প্রতিদান দান করো। সুবহানাল্লাহ, দেখবেন আপনার লাইফ কি পরিমাণ যে চেঞ্জ হবে। আপনি এখন শুনে যতটুকু অন্তর একটা আনন্দ হচ্ছে না, এটা যদি বাস্তবে করে দেখাইতে পারেন দেখেন তো।